বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 অর্থাৎ লাভ ক্ষতি ও মুনাফা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা 1 নম্বর প্রশ্নটি পড়ে নেব। তো চলো প্রশ্নটি পড়ে নেই। এখানে প্রশ্নটি হলো, একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? বন্ধুরা, তোমরা জানো যে আমরা আমাদের আশেপাশেই যে বাজারগুলো লক্ষ্য করি, সেখানে দুই ধরনের বিক্রেতা রয়েছে। এক ধরনের বিক্রেতা হলো পাইকারি বিক্রেতা, আর এক ধরনের বিক্রেতা হলো খুচরা বিক্রেতা, যাদের কাছ থেকে আমরা নিত্য পণ্যগুলো ক্রয় করে থাকি। আর আমাদের আশেপাশের এই খুচরা বিক্রেতারা যার কাছ থেকে ক্রয় করে, তারাই হলো পাইকারি বিক্রেতা, যেখানে একসাথে অনেক পণ্য বিক্রি করা হয়। তো এখানে বুঝতে পারতেছ যে একটি পণ্য ঠিক পাইকারি বিক্রেতা যত টাকা লাভ করে, খুচরা বিক্রেতাও ঠিক ওই টাকাটাই লাভ করতেছে। কারণ পাইকারি বিক্রেতার লাভ 20% এবং খুচরা বিক্রেতার লাভও 20%। তাহলে আমাদেরকে বের করতে হবে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ এই পাইকারি বিক্রেতা মোট কত টাকা দিয়ে পণ্যটি ক্রয় করেছিল, আমরা সেটি বের করব। তো এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, সেটি হলো বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করতেছো যে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। তো যদি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে আমরা বের করার চেষ্টা করব যে আসলে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কত। তো 20% লাভ করে খুচরা বিক্রেতা, সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে খুচরা বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক একইভাবে 1 টাকা হলে এত, আর এই 576 টাকা যদি বিক্রয় মূল্যটা হয়, খুচরা বিক্রয় মূল্য, তাহলে আমাদের ওই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা দাঁড়ায় হলো 480 টাকা। এখানে আমাদের 100/120 থাকে, 100, 120, আমরা 20 দিয়ে কাটবো, 100-কে ভাগ করলে 20 দিয়ে 5, আর 120-কে 20 দিয়ে ভাগ করলে হয় 6। এবার এই 6 দিয়ে 576-কে ভাগ করলে হবে 96, 96 আর যদি 5 গুণ করি তাহলে হয় 480। তাহলে কিন্তু আমরা একটি মান পেয়ে গেলাম, সেটি হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এইটি হলো ক্রয় মূল্য, কত টাকা? 480 টাকা। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস কিন্তু মনে করতে পারো যে যে দামে এই খুচরা বিক্রেতা কিনে নিয়েছে পাইকারি বিক্রেতার কাছে, ঠিক সেই মূল্যটা হলো বা সেই টাকাটা হলো কিন্তু ওই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তার মানে তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু সমান। তাহলে পাইকারি বিক্রেতাও কিন্তু কত পার্সেন্ট লাভ করে? 20% লাভ করে। তাহলে আমরা একইভাবে এখন যদি এটা লিখি যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিছুক্ষণ আগেও বললাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য সেটি কিন্তু সমান। তাহলে এই পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্যটাও কিন্তু 120 টাকা। এখন যেহেতু আমাদের কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে এইবার আমরা এই প্যাটার্নে লিখবো যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে, আর যেহেতু এখানে আমরা পেয়েছি 480 টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 400 টাকা হলে, 480 টাকা হলে ক্রয় মূল্য হবে, এখন আমরা এইটাকে কাটবো, তাহলে 5×100, 6×120, 6 দিয়ে এবার 480-কে কাটবো, তাহলে আমাদের রেজাল্ট আসবে 4×12, 48। ওকে,
দুঃখিত, 6 দিয়ে আমরা 448 কাটবো, তাহলে হবে 6 * 48 আর 0, তাহলে 80 বের হলো। তাহলে দেখো এই 80 আর 5 যদি আমরা গুণন করি, 5 * 0 = 40, 400 টাকা। তো বন্ধুরা তোমরা বুঝতে পার, দেখতে পারলা যে খুব সহজেই যে এখানে 400 টাকা হলো এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা। বন্ধুরা আমরা এবার এই 2 নম্বর অঙ্কটি করব। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায়, তার 5% ক্ষতি হয়। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো সেটি আমরা বের করব। তো বন্ধুরা আমরা তোমরা কিন্তু জানো যে ক্ষতি হলে অবশ্যই বিয়োগ করতে হবে আর লাভ হলে যোগ করতে হয়। তাহলে আমরা কিন্তু এটার যখন সমাধান করব তখন কিন্তু এইভাবে লিখতে পারি। তো বন্ধুরা তোমরা দেখতেছো আমি এখানে লিখেছি যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 5 টাকা, এগুলো কত, 95 টাকা। তাহলে এখন আমরা এতটুকু, এই প্রশ্নের এতটুকু যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু বলা রয়েছে যে বিক্রয় মূল্য 95 টাকা, হলে ক্রয় মূল্য 100 টাকা হবে, 1 টাকা হলে এত, আর 2375 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্যটি কত দাঁড়াচ্ছে, 2500 টাকা। কীভাবে হলো দেখো, এই 95 কে আমরা 19 দিয়ে কাটবো, অর্থাৎ 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 19 হবে, আর 100 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 20 হবে। এবার আমরা যেটা করব, এই 19 দিয়ে 2375 কে কাটবো তাহলে হবে কত, 125। 125 আর 20 যদি আমরা গুণ করি তাহলে হবে কত, 2500 টাকা। তাহলে আমরা কিন্তু এখানে দোকানদার যে কিছু ডাল এত টাকায় বিক্রয় করলেন, অর্থাৎ এই ডালের যে ক্রয় মূল্যটা সেটা কিন্তু আমরা বের করে ফেললাম, 2500 টাকা। এখন বলেছে যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু এবার বুঝতে পারবা যে 6% লাভে বিক্রয় মূল্যটা কত হবে, অবশ্যই 106 হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি যে ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয় তাহলে 6% লাভে বিক্রয় মূল্য। বন্ধুরা এখানে দেখলো যে 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6 তাহলে কত হলো, 106 টাকা। তাহলে কিন্তু আমরা এবার এখানে ক্রয় মূল্যটা যেহেতু আমরা পেয়েছি, ওই ডালের ক্রয় মূল্য 2500 টাকা আগেই বের করেছি, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106/100, আর ক্রয় মূল্য যদি 25 টাকা হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে, যেখান থেকে আমরা 6% প্রফিট পাবো, অর্থাৎ লাভ পাবো। তাহলে এই 100 দিয়ে 2500 কে কাটলে 25 হবে, তাহলে 25 আর 106 যদি গুণন করি তাহলে হবে 2650 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্যটা পাবো কত, 2650 টাকা। অর্থাৎ যদি আমরা ওই ডাল 2650 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 6% লাভ হবে। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে।